السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, পবিত্র মদিনা আল মুনাওয়ারা থেকে আপনাদের সবাইকে মারহাবান জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। দেখতে দেখতে পবিত্র আল মদিনা আল মুনাওয়ারায় আমাদের বেশ কয়েকদিন কেটে গেল। আমরা যেখানে অবস্থান করছি সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা আমরা শেয়ার করছি। আল মদিনা আল মুনাওয়ারা, আলোকিত নগরী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর এবং রাষ্ট্র। এখান থেকেই ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। মক্কা এবং মদিনা দুটো পবিত্র জায়গা, যেটাকে আল হারামাইন বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ওয়াহী তিনি নাজিল করেছেন সেটা মক্কা মদিনা কিংবা এর আশেপাশে এলাকাতেই নাজিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারুল হিজরা হচ্ছে আল মদিনা আল মুনাওয়ারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল মসজিদ আল নববী তিনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন যখন তিনি মদিনা আগমন করলেন। এখানে রয়েছে মসজিদুল কুবা, এখানে রয়েছে মসজিদ আল কিবলাতাইন, এখানে রয়েছে আল বাকির, মকবরাতুল বাকির, এখানে রয়েছে জবল উহুদ এবং এরকম আরও অনেক ঐতিহাসিক নিদর্শন। আসুন আমরা একটু আলোচনা করি যে মদিনার কি ফজিলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন, এবং মদিনা সম্পর্কিত অথেন্টিক যে তথ্যগুলো সেগুলো কোরআনের এবং হাদিসের কোথায় আমরা পাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আল মদিনা আল মুনাওয়ারার মসজিদ আল নববী। এখান থেকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে মদিনা মুনাওয়ারার খুব কাছেই আমরা অবস্থান করছি। পাশে সাকিফা বনি সাঈদা, ঠিক মাঝখানে আপনারা লক্ষ্য করছেন কিছু গাছ এবং তার সামনে ছোট্ট একটা স্থাপনা আছে, সাকিফাতু বনি সাঈদা, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বাইআত হয়েছিল। এবং আমরা যে জায়গায় অবস্থান করছি এটি হলো বাবুসালামের এরিয়া। আমাদের ঠিক বরাবর আছে বাবুল মালিক সৌদ, বাবু আল ইমাম আল বুখারি। ইমাম আল বুখারি এই বাবের পাশেই উপরে দোতলায় রয়েছে মাকতাবাতুল মসজিদ আল নববী। খুব সংক্ষেপে আপনাদের সামনে আমরা আজকে মদিনার কিছু ফজিলত তুলে ধরতে চাই। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মদিনা শব্দটি সূরা তাওবার মধ্যে ব্যবহার করেছেন। আমি এক্ষেত্রে 120 নম্বর যে আয়াতটি সেটি একটু কোট করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা লি আহলি আল মদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ ওয়া লা ইয়ারগাবু বি আনফুসিহিম আন নাফসিহি। মদিনাবাসীদের জন্য এবং এই মদিনাবাসীদের চারপাশে যে সকল বেদুইনরা অবস্থান করছে তাদের জন্য সঙ্গত নয় যে তারা আল্লাহর রাসূলের কাছ থেকে পিছিয়ে থাকবে এবং তারা তার থেকে নিজেদেরকে নিয়ে অনাসক্ত থাকবে, অর্থাৎ তার প্রতি আগ্রহ পোষণ করবে না, এমনটা তাদের জন্য সঙ্গত নয়। এটা মদিনাবাসীদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসলে একটা নসিহা ছিল এবং একটা নির্দেশনাও ছিল। আমরা দেখি যে এই পবিত্র জায়গাটিতে এত বেশি ফজিলত, যার বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বক্তব্য এবং ভাষ্যে দিয়ে গেছেন। বুখারী মুসলিমের একটা হাদিসে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা, যে ঈমান মদিনার দিকে এমনভাবে ফিরে আসবে
যেভাবে সাপ তার গর্তের দিকে ফিরে আসে। সুতরাং এটা হলো দারুল ইমান, ইমানের আবাসভূমি। এটা হলো সেই জায়গা যেখানে সারা পৃথিবী থেকে ইমান নিশ্চিহ্ন হয়ে গেলেও ইমান সেখানে থাকবে। আমরা সে বিষয়গুলো এই মদিনা সম্পর্কে নিশ্চিতভাবে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার জন্য তিনি দোয়া করেছিলেন, আল্লাহ যেন মদিনাকে হারাম হিসাবে ঘোষণা করেন। সে বিষয়টি ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে তুলে ধরেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে। তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছেন, অর্থাৎ হারাম ঘোষণা করেছেন, তবে এটা আল্লাহর নির্দেশ ক্রমে, ফাজআলাহা হারামা, এরপর আল্লাহ সেই মক্কাকে হারাম করে দিয়েছেন, ওয়া ইন্নি হারামতুল মদিনাতা হারামান, আর আমি মদিনাকেও হারাম করে দিচ্ছি, মা বাইনা মাযমাইহা, এর দুই প্রান্তের মাঝখানটিকে, আল্লাহ ইউহরাকা ফিহা দামুন, যেন মদিনার এই হারামের সীমানার মধ্যে কোনো রক্তপাত না হয়, ওয়ালা ইউহমালু ফিহা সিলাহুন লিকিতাল, এবং যেন এই হারামের মধ্যে কোনো অস্ত্র উত্তোলিত না হয় যুদ্ধের জন্যে, ওয়ালা তুখবাতা ফিহা শাজারাতুন ইল্লা লিআলফিন, এবং কোনো বৃক্ষ যেখানে এখানে যেন কর্তিত না হয় তবে ঘাস খাওয়ানোর জন্য, হলে সেটা ভিন্ন কথা। মদিনার ঠিক কোন জায়গাটা হারামের সীমানা সেটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আরেকটি হাদিসে, যেটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে। মদিনার দুই হাররা, হাররা শারকিয়া হাররা গারবিয়া, পূর্ব এবং পশ্চিম প্রান্তের দুই প্রান্তকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন, বলেছেন আল মদিনাতু হারামুন মা বাইনা ঈরিন ইলা থাউরিন, মদিনা ঈর এবং থাউর এই দুই পাহাড়ের মাঝখানে হারাম। এবং এটা হলো দুই প্রান্ত, মদিনার দুটি প্রান্ত, এই দুটি প্রান্তে এই এই জায়গাটা হারাম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। এবং আজকে আমরা দেখি যে মদিনার গভর্নর, তিনি মদিনার চারদিক দিয়ে একটা বিশেষ চিহ্ন স্থাপন করে বা একটা ছোট্ট করে স্থাপনা দিয়ে তিনি চিহ্নিত করে দিয়েছেন যে মদিনার এটাই হলো হারামের সীমানা, হাযা হাদ্দু হারামিল মদিনা আল মুনাওয়ারা, এভাবে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় লেখা আছে। আমরা দেখি যে মদিনার যে নামগুলো, সেক্ষেত্রে মদিনা মুনাওয়ারা নামের পাশাপাশি মদিনাকে তাইবা, তওবা ইত্যাদি নামেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবহিত করেছেন, যেটি বুখারী মুসলিমের বিভিন্ন হাদিসে আমরা পাই। যেমন সহিহ মুসলিমের রওয়ায়েতে ফাতেমা বিনতে কায়েসের হাদিসের মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিহি তাইবা, হাদিহি তাইবা, হাদিহি তাইবা, ইয়ানি আল মদিনা, তিনি মদিনা বলতে তাইবাকে বুঝিয়েছেন, তাইবাকে তিনবার করে উল্লেখ করেছেন, এটা হলো তাইবা, এটা হলো তাইবা, এটা হলো তাইবা। আর বুখারীর বর্ণনা বলা হয়েছে হাদিহি তাওবাতুন, এটা হলো তাওবা, তাইবা এবং তাওবা এটা দুটো শব্দ, তবে একটাই অর্থ। এটার মূল ইশতিকাক হলো আত-তিব থেকে, কেউ কেউ তাহারা থেকেও বলেছেন যে এটা পবিত্র, সুগন্ধিময়, অথবা এর মাটি পবিত্র, অথবা এটা পবিত্র তার অধিবাসীদের জন্যে, কিংবা এখানে বসবাস করা অত্যন্ত পবিত্র জীবনযাপন বলে গণ্য হয়, এমনটি বলেছেন ইমাম ইবনে হাজার আল আসকালানি তার ফাতহুল বারী গ্রন্থে। হাদিসের মধ্যে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসবাসরত অবস্থায় যে কষ্ট এবং আরও অন্যান্য প্রবলেম, সমস্যার মুখোমুখি যখন মানুষ হয়, তখন তাদেরকে সেই সবরে ধৈর্য ধারণ করার তিনি নির্দেশনা দিয়েছেন। সহিহ মুসলিমের একটি বর্ণনা রয়েছে আবি সাঈদ থেকে, আবু সাঈদের কাছে আল মাওলা আল মাহরি তিনি এসেছিলেন আবু সাঈদ খুদরির কাছে কোনো এক গরম রাতে, তখন তিনি মদিনা থেকে চলে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছিলেন, মদিনা থেকে চলে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছিলেন, কারণ মদিনায় তার কষ্ট হচ্ছিল,
এবং জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল এবং তার পরিবার পরিজন এর সংখ্যাও বেড়ে গিয়েছিল, তখন তিনি বলছেন মদিনার এই কষ্টের উপর তার ধৈর্য রক্ষা করা সম্ভব হচ্ছে না। তখন আবু সাঈদ খুদরি তাকে বলেছিলেন, ওয়াই হাক লা আমুরুকা বিযালিক, তোমার ধ্বংস হোক আমি তোমাকে সেই নির্দেশনা দেব না। ইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াসবিরু আহাদুন আলা লাওয়াইহা ফায়ামুতু ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াওমাল কিয়ামাতি ইযা কানা মুসলিমা, যে যখনই কোনো ব্যক্তি মদিনার এই কষ্টের উপরে ধৈর্য ধারণ করে এবং সেখানে মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই আমি কিয়ামতের দিন তার জন্য সাফাতকারী হব অথবা তার পক্ষে সাক্ষ্য দিব, যদি সে মুসলিম থাকে এবং মুসলিম হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলা আন-নাসি যামানুন, মানুষের কাছে এমন একটা জামানা আসবে, ইয়াদউর রাজুলু ইবনা আম্মিহি ওয়া ক্বারিবা, মানুষ তার চাচাতো ভাই এবং তার আত্মীয় স্বজনকে বলবে, হালুম্মা ইলা রাখা, হালুম্মা ইলা রাখা, তোমরা চলো সচ্ছলতার দিকে, চলো সচ্ছলতার দিকে। ওয়াল মাদিনাতু খায়রুন লাহুম লাউ কানু ইয়ালামুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ মদিনা তাদের জন্য উত্তম যদি তারা তা জানতে পারত। এখানে আমরা দেখতে পাচ্ছি মদিনায় বসবাসের একটা চমৎকার ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আমরা জানি যে আরেকটা সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনায় বসবাস করে এবং দীর্ঘদিন বসবাস করার কারণে তারা তাদের এখানে মৃত্যু হয় এবং তারা এই আশায় বসবাস করে যে তারা শেষ জীবনটা পুরোটাই তারা মদিনায় কাটিয়ে দিবে, এটাই হচ্ছে মৃত্যুর বাসনা নিয়ে মদিনায় থাকা। সেই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা মান ইস্তাতাআ আহাদুকুম আন ইয়ামুতা বিল মদিনা, তোমাদের মধ্যে যদি কেউ মদিনা মারা যেতে চায়, ফালিয়ামুত বিহা ফাইন্নি আশফাউ লিমান ইয়ামুতু বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাহলে যেন সে তাই করে, কারণ যে মদিনায় মারা যায় আমি তার জন্য শাফাতকারী হব। এই হাদিসটি ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম আহমদ সহ আরও অনেকে বর্ণনা করেছেন এবং শায়খ আল-আলবানী একাধিক জায়গায় এই হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনায় অবস্থানকে এবং মদিনাবাসীদের জন্য মদিনার খাদ্যদ্রব্য, ফসল, শস্য সব কিছুর জন্য তিনি আল্লাহর কাছে বরকতের দোয়া করেছিলেন। এই হাদিসটি আমরা দেখি যে মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা ছিল এরকম, আল্লাহুম্মা বারিক লানা ফি মাদিনাতিনা, হে আল্লাহ আমাদের জন্য আমাদের মদিনায় তুমি বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি সাঈনা, হে আল্লাহ আমাদের জন্য আমাদের সা অর্থাৎ পরিমাপের যে পাত্র যেখানে আমরা খাদ্যশস্য রাখি তার মধ্যে তুমি বরকত দাও। হে আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি মুদ্দিনা, আমাদের মুদের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহুম্মা জাআল মাআল বারাকাতি বারাকাতাইন, হে আল্লাহ একটা বরকতের সাথে তুমি এখানে বরকতকে তুমি ডাবল করে দাও, দুটো বরকত দাও। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিনাল মাদিনাতি শা'বুন ওয়া লা নাকবুন ইল্লা আলাইহি মালাকানি ইয়াহরুসানিহা হাত্তা তাকদিমু ইলাইহা, যার হাতে আমার প্রাণ সে মহান সত্তার শপথ করে বলছি, মদিনার যে কোনো রাস্তা, যে কোনো অলিগলি সবখানেই রয়েছে দুজন ফেরেশতা যারা মদিনাকে প্রহরার মধ্যে রেখেছেন যতক্ষণ না তোমরা এই মদিনায় আগমন করো। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে অত্যন্ত ফজিলতের জায়গা হিসেবে তিনি নির্ধারণ করেছেন। তিনি এই মসজিদে নববীকে, যেটাকে আপনারা এখানে দেখছেন, এই মসজিদে নববীকে ফজিলতের মসজিদ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে পৃথিবীর তাবত মসজিদগুলোর মধ্যে মাত্র তিনটা মসজিদে সওয়াবের নিয়তে একটা সওয়াবের সফর হিসাবে যাত্রা শুরু করা যায়, সফর করা যায়, এবং এছাড়া অন্যগুলোতে সফর করা যাবে না। তিনি বলেছেন, এটি বুখারি মুসলিমের হাদিস, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, নিশ্চয়ই তিনটি মসজিদ ছাড়া আর কোথাও সফরের উদ্দেশ্যে যাত্রা করা যাবে না সব পাওয়ার জন্য। সে তিনটা মসজিদ হলো আল মসজিদুল হারাম ও মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মসজিদুল আকসা, একটা হলো মসজিদুল হারাম মক্কা, আরেকটা হলো মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটাকে আমরা আল মসজিদ আন-নববী বলি, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যার প্রান্তে এখন অবস্থান করছি, এবং তৃতীয়টা হলো আল মসজিদুল আকসা, যেটাকে আমরা বাইতুল মাকদেসের মধ্যে অবস্থিত সেই মসজিদুল আকসার কথা আমরা বলে থাকি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, এটিও বুখারী মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাদা আফদালু মিন আলফ সালাতিন ফি মা সিওয়াহু ইল্লা আল মসজিদ আল হারাম, আমার এই মসজিদে সালাত আদায় করা অন্য যে কোনো মসজিদে সালাত আদায় করার চাইতে
1000 গুণের চাইতেও বেশি উত্তম, অর্থাৎ 1000 গুণের চাইতেও বেশি সওয়াব, তবে ইল্লাল মসজিদ হারাম, মসজিদ হারামের কথা আলাদা, তার ক্যালকুলেশন আলাদা। এবং আমরা জানি মদিনা মুনাওয়ারার মধ্যে রয়েছে মসজিদে কোবা, যেখানে 2 রাকাত সালাত পড়া একটা অগ্রার পরিমাণ সওয়াব। ইমাম আহমেদ তার মুসনাদ গ্রন্থে সহিহ রাওয়াতে বর্ণনা করেছেন হাদিস সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা হাত্তা ইয়াতিয়া হাদাল মসজিদ ইয়ানি মসজিদ কোবা ফায়ুসাল্লি ফিহি কানা কাআদ আল উমরা, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে এই মসজিদে অর্থাৎ কোবা মসজিদে আসে, তারপর সেখানে সে সালাত পড়ে, সে একটি উমরার সমপরিমাণ সওয়াব পায়। আর মসজিদ নববীর মধ্যে একটা বিশেষ জায়গা আছে, আপনারা জানেন, সেটাকে রওদা বলা হয়, রওদা তো মিন রিয়াদুল জান্না। অনেকে ভুল করে বলেন যে নবী করিম সাল্লাহ সাল্লামের কবরই হচ্ছে রওদা, এটা ভুল, বরং এটা হলো নবী সাল্লাহ সাল্লামের ঘর এবং তার মিম্বরের মাঝখানের জায়গাটি, যেটি বুখারী মুসলিমে এভাবে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে, নবী সাল্লাহ সাল্লাম বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউদি, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে এটা জান্নাতের বাগিচাসমূহের মধ্য থেকে একটা বাগিচা, জান্নাতুর বাগিচাসমূহ থেকে একটা রওদা, এবং আমার মিম্বর হচ্ছে আমার হাউদের উপরে। অতএব এই জায়গাটা যেহেতু একটা পবিত্র ফজিলতের জায়গা, সেখানে আমাদের সেখানে একটু দেখা বসা কিংবা যদি সুযোগ পাওয়া যায় সালাত পড়তে, শরীয়তে কোনো বাধা নেই। এভাবে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ, এই মদিনাতুর রাসূলের বিশাল বিশাল ফজিলত আমি খুবই সংক্ষেপে অল্প কিছু তুলে ধরলাম, আর অনেক কিছু আছে, ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান যেখানের বিভিন্ন জায়গায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল সালাম ওহী নাজিল করেছিলেন, এবং যেখানে সাহাবায়ে কেরাম বিচরণ করেছেন, যেখানে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসলে আলোচিত হয়েছে, পলিসি স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়েছে। এবং এই মসজিদে নববী, সেটি হয়তো তখন আরও অনেক ছোট ছিল, বাট পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামী স্থাপনা, যেখান থেকে মুসলিম রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল, বিচার কার্য সম্পন্ন হয়েছিল, এবং সারা বিশ্বকে শান্তিপূর্ণ করার জন্যে, সারা বিশ্বকে জ্ঞানের আলোক উদ্ভাসিত করার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করেছিলেন, বিচক্ষণতার সাথে সারা বিশ্বকে তিনি আলোকিত করেছেন, বুদ্ধিবৃত্তির প্রয়োগ করে তিনি ইসলামের এলেমগুলোকে আলোকবর্তিকায় রূপান্তরিত করেছিলেন। আজকে আমরা যারা ইসলামকে ভালোবাসি তাদের জন্যে সে একই আদর্শ, একই ধারায় শিক্ষিত হওয়া এবং একই পথে চলা, একই পলিসি এবং স্ট্র্যাটেজিতে যদি জীবনকে, সমাজকে গঠন করা যায়, তাহলে আমাদের জনপদ আবারও আলোকিত হবে, আমরা সমৃদ্ধ হব, আমরা পৃথিবীর যে কোনো আধুনিক উন্নয়ন অর্জন করতে আমাদের আর কোনো বেগ পেতে হবে না। তাই আপনাদের প্রতি আহ্বান, আসুন আমরা মদিনাকে ভালোবাসি, আমরা আল মসজিদ নববীকে ভালোবাসি, ইসলামের আরও যে সমস্ত প্রিয় এবং সম্মানিত স্থানগুলো রয়েছেন, আল মসজিদুল হারাম, মক্কা এবং আল মসজিদুল আকসা, এগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসাকে আমরা সবসময় জাগরুক রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, এবং কোরআন ও সুন্নার হেদায়ত দ্বারা আমাদের জীবনকে আল্লাহ তাআলা সমৃদ্ধ রাখুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আদর্শের উপর রাখুন, সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।